বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাঁকুড়াবাসীর মধ্যে। বাঁকুড়ার প্রখ্যাত ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেজের বসতবাড়ি এবার হেরিটেজ স্বীকৃতি পাবে। এদিন যোগীপাড়ায় শিল্পীর বাড়িতে রাজ্যের হেরিটেজ বোর্ডের একটি প্রতিনিধি দল যান এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। এই দলের সাথে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেজ ও বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের বসতবাড়ি হেরিটেজ স্বীকৃতির জন্য প্রয়াস চালিয়ে গেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, রামকিঙ্কর বেজ ও রামানন্দ চট্টোপাধ্যায়ের বসতবাড়ি হেরিটেজ স্বীকৃতি পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর ফলে দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি পূরণ হবে। পাশাপাশি সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের পাঠকপাড়ার বসতবাড়ি হেরিটেজ স্বীকৃতি আইন জটিলতার কারণে আটকে ছিল, এখন সেই সমস্যাও মিটে গেছে বলে জানান তিনি। রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িটিও খুব তাড়াতাড়ি হেরিটেজ স্বীকৃতি পাবে বলে জানান তিনি। দেখুন, এটা হেরিটেজ যে কমিশনার যে বাসুদেব মল্লিক এসেছিলেন, উনি দুটো বাড়িতেই দেখলেন, রামকিঙ্কর বেজ এবং রামানন্দ চট্টোপাধ্যায়। এবারে ওনাদের একটা কমিটি রয়েছে, কমিটি থেকে সিদ্ধান্ত নেবে। কি মনে হয়, এই দুটো হলে কি বাঁকুড়া আরও খুব ভালো হবে? একদম একদম। এবং আমি ভীষণই মানে ফর্চুনেট যে আমি সত্যিকারই বলছি যে অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যেই ওনারা আমাকে মেল ব্যাক করেন এবং ওনারা জানান অলকাদিকে, আমাদের চেয়ারম্যানকে, যে আমরা অমুক তারিখে আসছি এবং আমি সেই সময় আমিও এখানে উপস্থিত। এবং আজকে আমরা দুটো বাড়িতেই গেলাম এবং ওনারা দেখলেন, ছবি তুললেন এবং ওনারা সেই অনুযায়ী রিপোর্ট দেবেন এবং এবারে কমিশন ডিসাইড করবেন যে কীভাবে কী করা যায়। আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি যে যদি কিছু এখানে ধরুন আমরা উপরে কোনো একটা বসার চেয়ার আছে, আমরা চেষ্টা করছি রামকিঙ্কর বেজের কিছু ছবি বা পুরনো তথ্য ওনাদের কাছে অবধি পৌঁছাতে, যারা সেই সময় ওনার সাথে টাচে ছিলেন, যদি এখনও অবধি সেটা রিস্টোর করে কিছু আমরা রাখা রয়েছে যদি পেতে পারি, সেই চেষ্টাই করছি। দেখা যাক, আশা করি আমরা সফলভাবে এই দুজনকে তাদের সম্মানটুকু আমরা জ্ঞাপন করতে পারব। বাঁকুড়া থেকে নবেন্দু ভাটির রিপোর্ট, চ্যানেল 24/7।